তো হ্যালো গাইস, আমরা বের হয়ে গেছি ঘোরার জন্য। তো দেখতে পাচ্ছো, এই যে যাওয়ার পথে দেখতে পাচ্ছো, এই যে হনুমান ঠাকুরের সব দেখা হয়ে গেল। তো কপাল ভালো। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গাইস, আজকে আজকে তো 23শে জানুয়ারি। তো তো চলে আসি আমরা ঘুরতে। তো তোমরা হয়তো জানো না যে আমরা কোথায় ঘুরতে আসি। তো গাইস, তোমরা দেখে নাও এই যে কোথায় আসি আমরা, এই যে গাজলডোবার ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও এই যে গাজলডোবার ব্রিজ। তো গাইস, আমরা ঘুরতেছি, তোমাদেরকেও ঘুরাবো। তো গাইস, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে তোমাদের দাদা ভাই আর মেয়ে। তো ঠিক আছে গাইস, দেখ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তো গাইজ, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছো, এই যে নতুন ব্রিজ তৈরি হয়েছে। তো ব্রিজটা দেখতে পাচ্ছ গাইজ, এত সুন্দর ব্রিজটা লাগতেছে। তো দুই পাশেই খুঁটি দিয়ে মাঝখানে ঝুলন্ত ব্রিজ বানাইছে। তো সব সেই ভালো লাগে, দেখতে পাচ্ছ তোমরা, অনেক মানুষ দেখতে আসে। তো গাইজ, আমরাও ঘুরতে আসছি, সবাই আসতেছে, আমরাও আসতেছি। বাড়িতে আজকে ফাঁকা পেয়েছে বলে আমরাও চলে আসছি। তো গাইজ, এখানে তিস্তার চর যে এখানে আছে, তো এখানে একটু দেখতে আসলাম। তো নৌকাতে ওঠার ইচ্ছা ছিল, তারপরে মেয়ে আছে, একটু ভয় ভয় লাগতেছিলো, তার জন্য আর চড়তে পারি নাই, চড়লাম না। তো তারপর নৌকাগুলোকে ভালো লাগে চড়তে, সবাই চড়ার জন্য ওয়েট করে আছে। তো দারুণ পেয়েছিল। তারপরে মেয়ে, আমি যেন তো দাদা ভাই যেন কী যেন আমাকে বলছিল, তো তার জন্য এসে বসছিলাম এই নৌকাটাতে। আমি চড়তে চাইছিলাম কিন্তু চড়া হয় নাই, একটু ভয়ও লাগে। তার জন্য দাদা বলছে কি একটু সেলফি তুলে নিই, তার জন্য একটা মানে সেলফি তোলার পোস্ট দিয়েছিলাম। তো সেটা আর ইসে হয় নাই। তো দেখতে পাচ্ছ, আমি শুধু চারদিক দিয়ে দেখতেছে যে এত মানুষ, এরকম তো বাইরে মানে বের হয় না। আজকে নিয়ে গেছিলাম, তো তার জন্য দেখতেছিল বাইরে, যে বাইরের আবহাওয়া যে এত ভালো, বাইরে গিয়ে যে আর কি বলবো, এত খুশি। ও ওইখান থেকে আসতে চাইছে না বাড়িতে, ও গাড়িতেই উঠতেছে না যে আমি বাড়ি যাব না, বলতে পারছে না, কিন্তু ওর এসে বোঝা যায় যে ও বাড়ি আসতে চাচ্ছে না। দেখো কীভাবে তাকাচ্ছে, চারোদিক দিয়ে তাকাচ্ছে, কী কী দেখতেছে বাবা, কি বলবো আর। তো গাইস, গাজলডোবা তো এই এইখানে তো এইখানে তো আসল মজা না। এই গাজলডোবার চিংড়ি মাছের চপ খাবো না তা কখনো হয়, তার জন্য তো চলে আসলাম চিংড়ি মাছের চপ খাওয়ার জন্য। তো এখান থেকে আইসে এখানে আইসে মনটা বলছে আমি ওইটা খাবো, এটা খাবো না, ওইটা খাবো না, এটা খাবো না, এটা খাবো। তো বড় বড় চিংড়ি মাছগুলো অত ভালো লাগে না, তো দেখেছিলাম অতটা ভালো না। আর এই যে কাঁকড়াগুলা, বাবা কীরকম লাগে, যে খাবো কী করে, দেখে অবাক লাগে। তার খাওয়ার ইচ্ছা ছিল না, তার জন্য ওই ছোটো ছোটো চিংড়ি মাছের চপ খেয়েছি। তার গাজলডোবার এই চিংড়ি মাছের চপই তো বিখ্যাত না, গাজলডোবা গেলেই এই চিংড়ি মাছের চপ না খেলে হয় না আমাদের। তো মেয়ে আর আমি এখানে বসে গিয়েছিলাম, তোমাদের দাদা ভাই বসে গেছে। তো মেয়ে দেখো কীভাবে খাচ্ছে আর ইসে করতেছে, তো দেখে নাও তোমরা। মেয়ে ধনে পাতার চপ দিয়ে দিছে ওকে, ও তো চিংড়ি মাছের চপ খাইতে পারবে না, তার জন্য ওকে ধনে পাতার চপ দিয়ে দিছে। আর এই যে আমি চিংড়ি মাছের চপ নিয়ে নিছি, আর এই যে সসটা একটু না নিলে ভালো লাগে না, তো চিংড়ি মাছের চপ খেয়ে নিচ্ছি, ভালো লাগে খেতে। আর এর তার পাশে আগে আগে অনেকটা জল ছিল, তো এখন আর জল নেই, সে পিছনে আমরা যেখানে খাচ্ছি তার পিছনে। আগে আগে যখন আমি এখানে আসতাম, আমি প্রায় তিন থেকে চারবার গেছি গাজলডোবায়। তো তিস্তা নদী গেছি, আমাকে ভয় লাগে অবশ্য। তো এবার গেছি, তখন জল নেই, তো তার জন্য আর অতটা ভয় লাগে নাই। তো দেখ, তো আমরা তো গাইস দেখতে পাচ্ছ আমার মেয়ের খাওয়া কী সুন্দর করে খাচ্ছে আমার মেয়েটা। এই যে দেখতে পাচ্ছ গাইস, একদমই তিস্তা নদীতে জল নেই। আর আমি দেখতে আমি তাকাচ্ছিলাম যে আগে যখন আসতাম কি জল, বাবা কি বলবো আর, এত ভয় লাগে। আর এখন দেখো শুধু বালু হয়ে আছে, জল একদমই নেই। তো গাইস, এই যে চপ, একটা চিংড়ি মাছের চপ একটু মেয়েকে খাওয়াই দিচ্ছিলাম, ও খাচ্ছে, তো অতটা খাইতে পারছে না। যে চিংড়ি মাছের চপ মন ভরে খেয়ে নিয়েছে, আবার অর্ডার করছিলাম, আবার চলে আসছে। তো গাইস, তো আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট।
তো এখন চলে যাই আমরা গাজলডোবা থেকে রওনা।